বাংলাদেশের বিখ্যাত মসজিদগুলোর মধ্যে পুরাতন এবং ঐতিহাসিক মসজিদ। মুঘল স্থাপনার সাথে মিল রেখে এই আন্দরকিল্লা মসজিদটি তৈরি করা হয়। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে এই মসজিদটি তৈরি করা হয়। এটা মুঘলদের চট্টগ্রাম জয়ের স্মৃতি ধারণ করে এই মসজিদটি। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want. Rastuvir Hotel and Restaurant, Mumin Road, Andorkilla, Chattogram. Dekhte pachhen ei Rastuvir Hotel e dupure khawa dawa korbo. Er moddhe dekhen koto sundor pepe niye boshe sob. I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this. আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। আমি এখন যাচ্ছি চট্টগ্রাম। আমার ট্রেন মহানগর এক্সপ্রেস, 9:20 আমার ট্রেন। নতুন একটি ব্লগে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চলে আসছি। আসলে হঠাৎ করে বের না হলে বের হওয়া যায় না। আজকে বের হয়ে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। 9:20 আমার ট্রেন মহানগর এক্সপ্রেস। ট্রেনটি ওই যে পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আসুন আমরা চট্টগ্রাম থেকে ঘুরে আসি। যাত্রাপথে যা যা দেখব আপনাদের সবই দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে বগির সংযোগ স্থাপন করা হচ্ছে, আর এটা লোকোমোটিভ 3018 বাংলাদেশ রেলওয়ে। আর দেখেন রাতের ভিউ কত সুন্দর পরিবেশ, আর এই যে লোকজনগুলা দৌড়াদৌড়ি করতেছে দেখেন, আমি তো অবাক। এরা সবাই কুলি, কার আগে কে যাত্রীর মালামাল নিবে তাই ট্রলি নিয়ে ছুটাছুটি করছে। বন্ধুরা আমাদের ট্রেন যেকোনো মধ্যে ছেড়ে যাবে, আমরা কম্পার্টমেন্টে চলে যাই। বন্ধুরা রেল সেবা অ্যাপসতে মহানগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটলাম, 675 টাকা কেটে নিল আমার বিকাশের মাধ্যমে। রাতের যাত্রা তাই এসি কামরা হতে বাহিরে তেমন কিছুই দেখা যায় না। যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। স্টেশনের পর স্টেশন পার হয়ে এগিয়ে যাচ্ছি চট্টগ্রামের দিকে। এই যে পানির বোতলটা দেখতে পাচ্ছেন কতটা স্টেবল থাকে আমাদের ট্রেনে, তার জন্য দাঁড় করিয়েছি। জাপানিদের ট্রেনে পানি ভর্তি গ্লাস কতটা স্টেবল থাকে তা দেখিয়েছিলেন বনিয়ামিনের ভিডিওতে, তাই তো আমি একটু এক্সপেরিমেন্ট করলাম বোতলটা দাঁড় করিয়ে। দেখতে দেখতে আমাদের ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ভালোভাবে এসে পৌঁছাইলাম চট্টগ্রাম। এখন বাজে 4:30, আমরা পৌঁছাইলাম মহানগর এক্সপ্রেস ট্রেনে। করে এখান থেকে বের হতে হবে। স্টেশনে বসার চেষ্টা করি, আবার সম্ভবত বাইরে বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোভাবেই এসে পৌঁছেছি, কোনো সমস্যা হয় নাই। 1 ঘন্টা বিলম্বে আসছি। ফার্স্টে হোটেল নিব ভালো, তারপরে হোটেল যেয়ে আপনাদের সাথে দেখা হবে। এই ব্লগে মূলত চট্টগ্রাম দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হোটেল প্যারামাউন্ট। এই হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনালে রুম নিলাম ফাইনালি, 6তলায় 611 নম্বর রুম। আমরা হোটেলের ভিতরে যাই এবং রুমে ঢুকি। পরিবেশটা ভালো হোটেলে, তাই রুম নিয়ে নিলাম। আসুন আমরা
হোটেলের পরিবেশটা দেখেন, সুন্দর একটা পরিবেশ এবং অনেক বড় স্পেস নিয়ে হোটেলটা করছে। 611 নম্বর রুম দেখেন, এই পাশে নামাজের ব্যবস্থা আছে। এই 611 চাবি দিয়ে রুমের দরজাটা খুলে আমরা রুমের ভিতরে যাই। ড্রেসিং টেবিল আছে, ইন্টারকম টেলিফোন আছে, এটা ওনাদের সিঙ্গেল বেড, একটা চেয়ার টেবিল আছে। দরজাটা লাগাই দিই। বন্ধুরা আশা করি ভালো আছেন। চলে আসছি এই বন্দনগরী চট্টগ্রামে আপনাদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। বিশেষ করে চট্টগ্রামে আসলাম, পতেঙ্গা সি বিচ এবং কর্ণফুলী টানেল ঘুরে বেড়াবো, তাই চট্টগ্রাম চলে আসলাম। আরেকটি ব্লগে আপনাদের মাঝে হাজির হলাম। এখন সকাল 5:30 বাজে, আমি একটু রেস্ট নিব, তারপরে আবার সকালে নাস্তা খেতে বের হইব। হোটেলের বাথরুমটা দেখাই, মোটামুটি ক্লিন বাথরুম। এখানে একটা বেসিন আছে, বাথরুমটা ভালোই, ক্লিন বাথরুম। আর কমপ্লিমেন্টারি এখানে দিছে সাবান, একটা টুথব্রাশ, পেস্ট। আর এখানে আছে এক বোতল পানি আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আয়েশা রুম পাইছি, রুমে আছি। এটা হোটেল সৈকত দেখেন, এটা হোটেল সৈকত, ভালো মানের হোটেল। স্টেশন রোড পাশেই রিয়াজউদ্দিন বাজার। সকাল হয়ে গেছে, আপনাদের একটু দেখাই। এটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। 5:21 বাজে, একটু রেস্ট নেই। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান ফ্রম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোড। দোয়া করবেন যেন ভালোভাবে এই যেই কয়দিনই থাকি ভালোভাবে কাটাইতে পারি এবং ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি। আমার ইচ্ছা আছে কর্ণফুলী টানেল এই পার থেকে ওই পারে যাবো, পতেঙ্গা বিচে যাবো। তাহলে বন্ধুরা আসুন, নাস্তা করতে যাই এবং নাস্তা ফিরে আসি। ধন্যবাদ। দেখেন কত রিয়াজউদ্দিন বাজার, পাইকারি বাজার, দেখেন কত বড় বড় দেখুন। এক পাশে উজালা, আরেক পাশে নিজাম হোটেল। দেখতে পাচ্ছেন হোটেল নিজাম, হোটেল নিজামে চলে আসলাম। চট্টগ্রাম দেখি নাম করা হোটেল, ঐতিহ্যবাহী হোটেল হোটেল নিজাম, নাস্তা খাওয়ার জন্য। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং সামনে নিউ মার্কেট। আমি এখন যাব নিউ মার্কেটের, এখানে যাব নিউ মার্কেট থেকে ফেরি বাজার যাব। নিউ মার্কেটের মোড় দেখতে পাচ্ছেন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আজকে, আবহাওয়াটা স্বাভাবিক। চট্টগ্রামের ঐতিহাসিক নিউ মার্কেট, আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি। বন্ধুরা যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, এটা চট্টগ্রাম নিউ মার্কেট বা বিপণী বিতান নামে পরিচিত। 1964 সালে 458টি দোকান নিয়ে যাত্রা শুরু করে। এক সময় রিয়াজউদ্দিন বাজার ও টেরি বাজার ছাড়াও ওয়াদুদ, মালাবার স্টোর, চ্যাটি স্টোর, লাকি স্টোর, আরও কিছু দোকান ছিল চট্টগ্রামে। এই বিপণী বিতান চালু হওয়ার পর চট্টগ্রামের বড় বড় দোকানগুলা তাদের জনপ্রিয়তা হারায়। এ সময় শহরের বড় বড় দোকানগুলো স্থানান্তরিত হয় এই বিপণী বিতানে। স্বাধীনতা পরবর্তী 1980 সাল পর্যন্ত এই বিপণী বিতান ও রিয়াজউদ্দিন বাজার ছিল চট্টগ্রামের প্রধান এলাকা। সিঁড়ি দিয়ে ঘুরে 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 আপনি তিনতলা পর্যন্ত উঠতে পারবেন।
আপনার মার্কেট থেকে বের হয়ে যাই, গিয়ে তো আমরা টেরি বাজার যাবো, তাই বের হয়ে যাচ্ছি। বন্ধুরা, নিউ মার্কেট বা বিপণী বিতান পরিদর্শন শেষে রিক্সায় চলে যাচ্ছি টেরিবাজার। পথে যেতে যেতে চট্টগ্রাম শহরের রাস্তাঘাট, দালান কোঠা এবং আশেপাশের উন্নয়ন দেখতে দেখতে চলে আসলাম লালদিঘি মসজিদের কাছে। দেখতে পাচ্ছেন লালদিঘি মসজিদ। এই লালদিঘি মসজিদ পার হয়ে টেরিবাজার চলে আসলাম কখন তা টেরি পেলাম না। যাক, টেরি বাজারে পরিচিত ব্যবসায়ী ভাইয়েরা আছে, তাদের সাথে দেখা করার জন্য চলে আসলাম। তাহলে বন্ধুরা চলুন তাদের সাথে দেখা করে আসি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইদ্রিস ভাইকে, ইদ্রিস সাহেব, একটা নিয়ে চলে আসলাম চট্টগ্রামে। দেখতে পাচ্ছেন জহির ভাইয়ের দোকান, মা ফ্যাব্রিক্স, টেরি বাজার, চট্টগ্রামে। কি অবস্থা জহির ভাই? আপনাদের টানে চলে আসলাম। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক মিস করছি অনেকদিন। হ্যাঁ, আমিও আপনাদের মিস করছি, তাই চলে আসলাম যে জহির ভাই তাদের সাথে দেখা করে আসি। অনেকের সাথে দেখা হয়েছে। চট্টগ্রামের একটি পাইকারি মার্কেট, অনেক বড় একটি পাইকারি মার্কেট টেরি বাজার। অনেক বছর তাদের সাথে চলাফেরা, অনেক বছর, 10-12 বছর তাদের সাথে চলাফেরা। এই তো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই তো, এই মার্কেটের নাম কি? এন টাওয়ার। দেখতে পাচ্ছেন মল 24। এটা একটা কিল্লা, পাহাড়ের উপরে রাস্তা দেখেন, উপরে ক্লিনিক আছে। ওই যে মিনার দেখতে পাচ্ছেন, ওটা আন্দর কিল্লা মসজিদের মিনার। আর ওই সামনেটা আন্দর কিল্লা, আর এটা টেরি বাজার পাইকারি সব দোকানপাট। দেখেন বড় বড় অ্যাপার্টমেন্ট মার্কেট হচ্ছে। চট্টগ্রামের ঐতিহাসিক আন্দর কিল্লা মসজিদের প্রবেশদ্বার আপনারা দেখতে পাচ্ছেন। দেশের, বাংলাদেশের বিখ্যাত মসজিদগুলোর মধ্যে পুরাতন এবং ঐতিহাসিক মসজিদ। আমি সেই আন্দর কিল্লা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, নামাজ পড়ার জন্য চলে আসি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। নিচতলায় তাদের পুজোর ব্যবস্থা, এই মসজিদে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। পুজো করলাম, পুজো করে আমাদের জন্য করে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আন্দর কিল্লা জামে মসজিদ। পুজো করে চলে আসলাম নামাজ পড়ার জন্য। বিশাল বড় আন্দর কিল্লা জামে মসজিদ দেখতে পাচ্ছেন। মুগলদের ঐতিহ্য বহন করে, এটি 1667 খ্রিস্টাব্দে এই মসজিদটি স্থাপন করা হয়। মাঝখানে ইংরেজরা এটি তাদের গুদাম হিসেবে ব্যবহার করে। পরবর্তীতে আবার এই মসজিদটি মুসলমানদের আমাদের জন্য উন্মুক্ত করা হয়। আমি সেই আন্দর কিল্লা মসজিদে নামাজ পড়লাম, আদায় করলাম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এই আন্দর কিল্লা জামে মসজিদে নামাজ আদায় করলাম। নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি। মুঘল স্থাপনার সাথে মিল রেখে এই আন্দর কিল্লা মসজিদটি তৈরি করা হয়। মুঘল সম্রাট আওরঙ্গজেবের এই মসজিদটি তৈরি করা হয়। এটা মুঘলদের চট্টগ্রাম জয়ের স্মৃতি ধারণ করে এই মসজিদটি। দিয়ে নিচে নামার রাস্তা,
ওর সামনে দিয়ে রাস্তা ছিল কিন্তু আমি ওই রাস্তা তো যাই নাই, আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোমিন রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম। দেখতে পাচ্ছেন এই দস্তগীর হোটেলেই দুপুরে খাওয়া দাওয়া করব। ভ্যানের মধ্যে দেখেন কত সুন্দর পেঁপে নিয়ে বসছে সব। মেজবান দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলে আসছি দত্তগীর হোটেলে লাঞ্চ করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অর্ডার দেওয়া হয়েছে কোরাল মাছ, ভাত, ভর্তা আর ডাল। এখানে গরুর মাংস, হলদি আর আলু ভর্তা। আর আমি বলি সকালবেলা আসলে কাস্টমার এসে আর আপনাদের তো আমার ভিডিও ফুড ডেঞ্জার্সের কাছে আছে, ওইটা দেখলে যাব। এই দস্তগীর হোটেলে ব্যস্ততা দেখতে হলে আপনাকে সকালে আসতে হবে, সকালে 4:30-4:30 মধ্যে আসতে হবে, তাহলে দেখতে পাবেন এখানে গরুর নলির জন্য কত মানুষ স্থানীয় এবং বহুদূর থেকে এখানে খাবার নিয়ে আসে। চলুন আমরা আবার ফেরিবাজারে ফিরে যাই। দস্তগীর হোটেলে খাওয়া দাওয়া সেরে এখন আবার চলে যাচ্ছি ফেরিবাজারে। ফেরিবাজার থেকে আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি 2024-এর। আজকে 25 তারিখ, এখন 4:30 বাজে, আজান হচ্ছে। ফেরিবাজার থেকে বিদায় নিচ্ছি, এখন লালদিঘির পাড় যাবো, দিঘিটা একটু দেখবো, তারপরে ওখান থেকে আবার হোটেলে যাবো। আমার সামনে যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন সেই সিটি বিজড়িত ফেরিবাজারের সিনেমা প্লেস রাস্তা। আমরা এখান থেকে টিকিট কেটে ঢাকায় যেতাম আর দুই পাশে সব মাইক্রোবাসের স্ট্যান্ড। লালদিঘি ময়দানের, লালদিঘির মসজিদের গেট এটা, এখানে আসরের নামাজটা পড়ব। লালদিঘি মসজিদে নামাজ পড়ে এবার লালদিঘি পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন লালদিঘি পার্ক। ফেরিবাজার হতে চলে আসলাম লালদিঘি পার্কে, দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর করে গড়ে তোলা হয়েছে। প্রতিদিন অনেক মানুষ আসে এখানে বেড়াতে, হাঁটতে এবং বসে বসে অবসর সময় গল্প গুজব করে কাটাতে। তাই তো আমিও চলে আসলাম এই লালদিঘির পারে। বাংলাদেশের চট্টগ্রাম শহরের অন্যতম ঐতিহ্যবাহী স্থান, শহরের জেল রোডের শেষ প্রান্তের অবস্থান, 2.70 একর এলাকা জুড়ে বিস্তৃত। এর এক পাশে আন্দরকিল্লা ফেরিবাজার ও অন্য পাশে জেলা পরিষদ ভবন ও অন্যান্য অফিস রয়েছে। ইংরেজদের আমলে এনতেখালি কাচারি অর্থাৎ ভূমি তহসিল অফিস, যা বর্তমানে মেট্রোপলিটন পুলিশ অফিস নামে পরিচিত লাভ করে, সেই মেট্রোপলিটন পুলিশ অফিস লাল রং করা হয়েছিল, তখন এটি লাল কুঠি নামে পরিচিত ছিল। পূর্ব দিকে ছিল জেলখানা, এটিকেও লাল রং করা হয়েছিল, তাই এটি লাল ঘর নামে পরিচিত হয়েছিল।
এই দুই ভবন লাল পাগড়ি পরা ব্রিটিশ পাহাড়িরা পাহারা দিত। এই ভবনগুলার পাশেই এক ছোট পুকুর ছিল। বন্ধুরা, প্রতিদিন শত শত মানুষ এই দিঘির চতুর্পাশে বসে গল্প গুজব করে, অবসর সময় পার করে এবং দিঘির কিনার ঘেঁষে হাঁটার পথ ধরে হাঁটাহাঁটি করে। 1761 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের নিয়ন্ত্রণ লাভ করে। এই লাল দিঘি এক সময় ছোট একটি পুকুর ছিল। সেই পুকুরটি ইংরেজদের শাসনের শুরুতে খনন করে দিঘিতে পরিণত করে। পাশে দুটি লাল দালান ছিল বলে এই দিঘিটি লাল দিঘি নামে পরিচিত লাভ করে। বন্ধুরা দেখুন, বাচ্চাটি আমার ভিডিও ক্যামেরার ফুটেজ হতে সরে যেতে চাচ্ছে না, তাই তো আমার পিছু পিছু দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। আগে বুঝতে পারলে ওর সাথে দাঁড়িয়ে কথা বলতাম। বিদেশি বাচ্চাদের মতো ওর আচরণ ছিল, তাই না? এই পার্কের ভিতরে দেখেন, রায় বাহাদুর রাজকুমার ঘোষ স্কোয়ার, 1939। গেট আছে বেরোনের, এখান থেকে গেট আছে একটা, বের হয়ে যাওয়ার আমি এই গেট দিয়ে বের হয়ে যাই, যে আপনাদের লাল দিঘি ময়দানটা একটু দেখাই। লাল দিঘি পার্ক দেখে আবার চলে আসলাম লাল দিঘি ময়দানে আপনাদের দেখানোর জন্য। এটা গেট, এই গেট দিয়ে ঢোকা যায় কিনা জানি না, ভবিষ্যতে হয়তো এখান দিয়ে গেট হবে। বন্ধুরা, আপনারা জানেন যে এই লাল দিঘি ময়দান একটি ঐতিহাসিক স্থান। আমি সেই লাল দিঘি ময়দানের ভিতরে চলে আসছি আপনাদের দেখানোর জন্য। জানেন তো জব্বরের বলি খেলা, এই লাল দিঘির ময়দানে প্রতি বছর জব্বরের বলি খেলার আয়োজন করা হয় এবং এইখানে প্রচুর ভিড় হয়, অনেক মানুষ হয়, দূর দূরান্ত থেকে ওই গলি খেলা দেখার জন্য মানুষ আসে এখানে। দেখতে পাচ্ছেন সেই লাল দিঘি ময়দান, লাল দিঘি ময়দান থেকে বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই লাল দিঘি ময়দানে বঙ্গবন্ধু এবং তার রাজনীতির একটি অংশ এখানে ব্যানার হিসেবে ধারণ হয়েছে, স্থাপন করা হয়েছে। পৌর জহুর হকার্স মার্কেট, আমি এই মার্কেটের ভিতর দিয়ে চলে যাব নিউ মার্কেট, যেহেতু এতখানি জায়গা চলে আসছি আর বাসে বা রিক্সায় যাবো না। একটা পাহাড়ি টিলা, পাহাড়ি টিলার মধ্যে এই হকার্স মার্কেট। ভালো আছেন? শুধু উপরের দিকে উঠবো, কতক্ষণ সামনে উঠবো, তারপরে আবার নিচের দিকে নামবো। দেখতে পাচ্ছেন দুই ধারে সব কাপড়ের দোকান। এইখানে কতখানি জায়গা গ্যাপ রাখছে, এখানে একটা হকার্স মার্কেটের অংশ এখানে শেষ হয়ে গেছে, আবার এখানে শুরু। তারপরে সামনে যে আমরা নিচের দিকে নেমে যাব, হকার্স মার্কেট থেকে শর্টকাটে বের হয়ে যাচ্ছি।
Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. খাওয়া দাওয়া করে চলে আসলাম হোটেলে। আমার এই হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনালে ছয়তলার উপরে বসে আছে। আমার এই ভিডিওর আজকের পর্ব এখানেই সমাপ্তি। তো কালকে রাত্রে থেকে আজকে সারাদিন কী কী করলাম আপনাদের নিয়ে ঘুরে বেড়ালাম, সবই আপনারা দেখলেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন শারীরিকভাবে সুস্থ থাকি এবং নিরাপদে।